আধুনিক ও উন্নত গ্রাহক সেবার লক্ষ্যে পাকুন্দিয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌরসদরের পাটমহাল মাওলানা আসাদুল্লাহ মার্কেটে এ শাখার উদ্বোধন করা হয়। এ সময় প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালভাবে শাখাটির উদ্বোধন করেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ফুরকানুল্লাহ, চরফরাদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, বরাটিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ প্রমুখ। আপনাদের সার্বিক সফলতা পেলে, সার্বিক সহযোগিতা পেলে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আপনাদের ঘরের দোড়ায় পৌঁছে দিতে বিশেষ করে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা আমাদের কাছে আসবেন।